আমি একজন মহিলা আমার শ্বশুর বিগত 5-6 বছর যাবত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন তাহার সেবা করতে করতে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি মাঝে মাঝে মনের কষ্টে তাহার মৃত্যু কামনা করি এতে আমার কোনো গুনাহ বা ক্ষতি হবে কিনা দেখুন যে বোন প্রশ্ন করেছেন নিশ্চয়ই তার অনেক মনের কষ্ট থেকে প্রশ্ন করেছেন এটা আমাদের হাসির বিষয় নয় ভাইরা কারণ অনেক মেয়েরা আছেন শ্বশুর শাশুড়ির খেদমত করতে 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 আসলে তারা অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো হয় আমরা স্ত্রীদেরকে বেশিরভাগ পুরুষরা কাজের মেয়ে বানিয়ে ফেলেছে তারা কাজ করবে সেবা করবে কিন্তু তাদেরকে এই জন্যই আনা হয়েছে এই দৃষ্টিভঙ্গিটা মোটা দাগে ভুল তারা আপনার বাসার কাজের মানুষ হিসাবে আসেন বিশেষ করে আপনার বাবা যখন বিছানায় পড়ে যাবেন তখন ওই বৌমার উপরে পুত্রবধূর উপরে সব কিছু চাপাবেন এটা অনেক ক্ষেত্রে জুলুমের পর্যায়ে চলে যায় তিনি ইবাদত করা ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে খেদমত করবেন মুরব্বীদের সেটা তার কাজ কিন্তু তার খেদমত করতে গিয়ে যাতে কষ্ট না হয় এই জন্য সহযোগী দেওয়া সহকারী দেওয়া নিজে কাজ করা এগুলো আমাদের পুরুষদের কাজ সেটা আমাদের করতে হবে অতএব যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো বোন আমার মানুষের খেদমত এবং উপকার করা যে কত বড় ইবাদত অনেক বোনরা বলেন রমজান আসছে হুজুর আমল ইবাদত করতে পারি না মা বৃদ্ধ শ্বশুর অসুস্থ শাশুড়ি অসুস্থ এত কাজ করা লাগে যে ইবাদত করতে পারি না আমি বলি ইবাদত শুধুমাত্র ইতিবাচকভাবে যেগুলোকে আমরা ইবাদত মনে করি সেগুলোই শুধু ইবাদত নয় বরং এর বাইরে বহু কাজ কি আছে ইবাদত আছে সেগুলোকে আমরা ইবাদত হিসেবে জানি না মানুষের উপকার করে এটা কত বড় ইবাদত জানেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকার বেশি করে যে মানুষের যত বেশি উপকার করে সে আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হতে পারে অতএব আপনার শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য আপনার কষ্ট অনেক বেশি হয় আপনি জেনে রাখবেন ইন্না আজামাল জাযা মা আজামিল বালা ইন্না আজামাল জাযা মা আজামিল বালা নবীজি বলেছেন কষ্ট যে কাজে যত বেশি হয় তার সওয়াবের পরিমাণটাও তত বেশি হয় আজামাল জাযা মা আজামিল বালা অতএব জীবন এই প্রশ্ন করেছেন আমি বিনয়ের সাথে বলবো আল্লাহর ওয়াস্তে সবর করুন আল্লাহ তাআলা এর জন্য অফুরন্ত নেয়ামত এবং বিনিময় আপনাকে দিবেন এবং কারোর মৃত্যু কামনা করা এটা জায়েজ নাই না নিজের না অন্য কারোর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনি তাকে সুস্থ করেন আমার উপরে বোঝা যেন হালকা হয় সেভাবে আপনি দোয়া করতে পারেন মৃত্যু কামনা করা উচিত না